বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাস অ্যাজ ইউজুয়াল আপনাদের জন্য চলছে এবং আজ আমরা ইংলিশ ক্লাসে রয়েছে স্যার রয়েছেন আমাদের সঙ্গে স্যার আমি আবারো ক্লাসে চলে যেতে চাইবো একদম আমি ব্রেকের আগে 5 নম্বর কোশ্চেনটা আলোচনা করেছিলাম আনসারটা তোমাদের বলে দিয়েছি অপশন সি আমাদের আনসার হয়েছে কিন্তু এখানে ছোট একটা ইনফরমেশন আমি দিতে চাইবো সবাইকে ভালো করে বুঝবে যেটা আমি বলতে চলেছি এবার অনেকের মনে প্রশ্ন আসছে যে স্যার আপনি এখানে স্পিডিয়ারের সাথে দ কেন ইউজ করলেন নরমালি কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু দ ইউজ হয় না তুমি যখন বলছো যে হি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার তুমি কি বলবে যে হি ইজ দ্য বেটার দ্যান হিজ ব্রাদার না নরমালি আমরা কম্পারেটিভ ডিগ্রির সাথে কিন্তু দ ইউজ করি না শুধুমাত্র সুপারলেটিভের সাথেই দ ইউজ হয় বাট দিস ইজ অ্যান এক্সেপশন কেন এক্সেপশন ভালো করে শুনে রাখবে এক্সামে এরার কারেকশন সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খুব এসে থাকে এই জিনিসটা থেকে সেটা কি নর্মালি কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কখনো দ ইউজ করব না শুধুমাত্র দুটো ক্ষেত্র রয়েছে তার একটা ক্ষেত্র এখানে ইউজ হয়েছে আমরা নর্মালি কম্পারেটিভ ডিগ্রিতে কী ইউজ করি টিএইচ এ এন দ্যান ইউজ করি তাই তো যদি তুমি কখনো সেন্টেন্সে দেখো দ্যানের পরিবর্তে অফ অথবা বিটুইন এই দুটোর মধ্যে যে কোনো একটা শব্দ ইউজ হয়েছে তখন আমরা চোখ বন্ধ করে দ ইউজ করতে পারি তো এই সেন্টেন্সে দেখো স্পিডিয়ার দ্যান ইউজ কিন্তু হয়নি অফ ইউজ হয়েছে অফ না ইউজ হয়ে বিটুইনও ইউজ হতে পারতো কোনো অসুবিধা নেই কিন্তু দ্যান কিন্তু ইউজ হয়নি তো যখনই আমরা দেখবো এক্সামে জাস্ট একবার চোখ দিয়ে দেখে নেবো যেখানে দ্যান আছে কি না যদি দেখি দ্যান নেই যদি দেখি অফ বা বিটুইনের মধ্যে যে কোনো একটা রয়েছে তাহলে চোখ বন্ধ করে আমরা তার সাথে দ্য ইউজ করবো তো সেই অর্থে এখানে আমরা স্পিডিয়ার করলাম শুধু স্পিডিয়ার বললে হবে না দ্য স্পিডিয়ার বোঝা গেছে নিশ্চয়ই ব্যাপারটা এর সাথে অ্যাসোসিয়েটেড যে আরেকটা ক্ষেত্র রয়েছে যখন আমরা দা ইউজ করতে পারি সেটা হচ্ছে যখন আমরা প্রপোর্শনেটলি কোনো কিছুকে মিন করি আমরা ধরো তুমি যখন বলছো যত উপরে উঠবে তত ঠান্ডা বাড়বে দ্য হায়ার ইউ গো দ্য কুলার ইট ইজ দেখো হায়ার কুলার দুটোই কিন্তু কম্পারেটিভ ডিগ্রি দুটোর সাথেই আমি দা ইউজ করলাম কেন এই যত তত একটা প্রপোর্শনেট সেন্স এখানে রয়েছে ঠিক আছে এই যত তত সেন্সটা বাংলায় আমরা বলি ইংরাজিতে এই যত তত সেন্সটা যখনই আমরা এক্সপ্রেস করতে চাই তখন কিন্তু আমরা সবসময় কম্পারেটিভ ডিগ্রিটার সাথে দা ইউজ করবো তো এই দুটো ক্ষেত্র তোমাদের বললাম দুটো ক্ষেত্র একটু মাথায় রেখো যে কম্পারেটিভ ডিগ্রির সাথেও দা ইউজ করতে পারি এক দ্যানের পরিবর্তে অফ বা বিটুইন ইউজ হলে সেকেন্ড কী বললাম সেকেন্ড হচ্ছে যখন প্রপোর্শনেট বা প্রপোর্শনকে আমরা মিন করতে পারি সেই দুটো ক্ষেত্রে ঠিক আছে চলো এবার আসবো আমরা কোয়েশ্চেন নাম্বার সিক্সে কোয়েশ্চেন নাম্বার সিক্সটা ভালো করে লক্ষ্য করো খুব ইজি সেন্টেন্সটা দেওয়া রয়েছে এনি এবল বডিজ ম্যান ইজ এলিজিবল ফর দ্য জব মানে এটা হচ্ছে কোনো সমর্থ ব্যক্তি এই জবটার জন্য যোগ্য এটাই মিন করা হয়েছে তো এখানে ভুলটা সবাই এক নজরে দেখে ফেলতে পেরেছে হয়তো এবল বডিজ ম্যান না এখানে এবল বডিজ ম্যান হবে না বডির প্লুরাল বডিজ হয় ইটস ওকে কিন্তু ম্যানের সাথে কী সম্পর্ক ভালো করে লক্ষ্য করবে ম্যান হচ্ছে এখানে একটা নাউন তাই তো আমরা জানি নাউনের সম্বন্ধে যে বলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ তার মানে এই ম্যান নামক নাউনটার সম্বন্ধে কিছু বলার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের দরকার নাও অলরেডি এখানে একটা অ্যাডজেক্টিভ বসে রয়েছে এবল এখানে আমরা এটাকে বলি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যখন আমরা দুটো অ্যাডজেক্টিভকে একসাথে ইউজ করি তোমরা খেয়াল করেছো হয়তো আমরা অনেক সময় বলি না কাইন্ড হার্টেড ম্যান কাইন্ডও একটা অ্যাডজেক্টিভ আবার হার্টেডও একটা অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ একটা স্পেশালিটি রয়েছে যে দুটো অ্যাডজেক্টিভ একসাথে ইউজ হতে পারে তখন সেটাকে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলে থাকি তো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যখন আমরা ইউজ করছি খেয়াল রাখবো দুটোকে কিন্তু অ্যাডজেক্টিভ হতে হবে বডিজ কিন্তু অ্যাডজেক্টিভ নয় এবার প্রশ্ন হচ্ছে বডির আবার অ্যাডজেক্টিভ ফর্ম কী হয় নর্মালি কোনো রেগুলার ফর্ম পাই না আমরা বডির অ্যাডজেক্টিভের হ্যাঁ আমরা ল্যাটিন যে অ্যাডজেক্টিভসগুলো রয়েছে বডির অ্যাডজেক্টিভকে আমরা কর্পোরাল বলে থাকি ঠিক আছে কিন্তু এখানে সেটা নয় এখানে আমার যেটা দরকার ম্যানকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে এমন একটা অ্যাডজেক্টিভ তো সেক্ষেত্রে আমরা জানি কোনো একটা নাউনকে মডিফাই করার জন্য একটা ভার্বের সাথে ইডি বা ভার্বের তিন নম্বর ফর্মটা যোগ করলেও আমরা সেটাকে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি তো এখানে আমার সেটাই লাগবে এখানে আমরা পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ লাগবে তো আমরা এখানে করব এবল বডিড ম্যান এইবার অপশনগুলোতে আসি চলো দেখি প্রথমটা বলেছে এনি এবল বডিড মেন আর এটাকে কি আনসার হিসেবে নেবো আমরা না এটাকে আমরা আনসার হিসেবে নেবো না তার কারণটা হচ্ছে এনি শব্দটা যে রয়েছে খেয়াল রাখবে এনি শব্দটার পর কখনো প্লুরাল নাউন কিন্তু আসে না এখানে দেখো মেন রয়েছে দ্যাটস ওয়াই এ কিন্তু আমার আনসার হবে না বিতে বলেছে দেখো ইচ এবল বডিড ম্যান ঠিক আছে ইজ
তো এখানে আপাত দৃষ্টিতে ঠিকঠাকই লাগছে, ইচ এর পরও সিঙ্গুলার হয়, ম্যান সিঙ্গুলার হয়েছে, এবল বডিড ইউজ হয়েছে। ওকে, সিতে কি বলেছে ভালো করে দেখো, এনি এবল বডিড এত অব্দি ঠিক আছে, আবার একই ভুল এনির সাথে মেইন ইউজ হয়েছে, আবার ওখানে হ্যাভ বিনও ইউজ করা হয়েছে। সো আমার সঠিক আনসারটা তাহলে কি হচ্ছে ভালো করে লক্ষ্য করো, সঠিক আনসারটা হচ্ছে আমার অপশন বি। অপশন বিতে কি রয়েছে, ইচ এবল বডিড ম্যান ইজ, ঠিক আছে, কেননা ইচ বা এভরি যখন ইউজ হয় তার সাথে সিঙ্গুলার আর ম্যানের সাথে বডিড নামক পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভটা ইউজ হলো। ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক কোয়েশ্চেন নাম্বার সিক্স? চলো আমরা এবার নেক্সট কোয়েশ্চেনটাতে আসবো, কোয়েশ্চেন নাম্বার সেভেন। বলা হয়েছে দেখো, আই ওয়েটেড ফর হাফ অ্যান আওয়ার ফর মাই ফ্রেন্ড বাট দ্য ট্রেন ডিডন্ট টার্ন ইন। তো এবার সেন্টেন্সটা ঠিক না ভুল সেটা আমায় একটু খেয়াল করতে হবে। তো দেখো সেন্টেন্সটা আমি আরেকবার পড়ছি, আই ওয়েটেড ফর হাফ অ্যান আওয়ার ফর মাই ফ্রেন্ড, এত অবধি কিন্তু আমি কোনো ভুল খুঁজে পেলাম না। পরের পাটটায় দেখো, বাট দ্য ট্রেন ডিড নট টার্ন ইন। এই টার্ন ইন নামক যে ফ্রেজটা রয়েছে, এই ফ্রেজটার মধ্যেই ভুলটা রয়েছে। এটা একটা ফ্রেজাল ভার্ব রিলেটেড প্রবলেম। টার্ন ইন শব্দটার মানে হচ্ছে টু গো টু বেড বা টু হ্যাভ রেস্ট, এই ফ্রেজটার মানে, ঠিক আছে। তো ট্রেনের সাথে গো টু বেড বা টু হ্যাভ রেস্ট এটা কোনোভাবেই কিন্তু ম্যাচ করে না, সেজন্য টার্ন ইন ফ্রেজটা কিন্তু একদম ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ হয়েছে এই সেন্টেন্সটাতে। তাহলে সঠিকটা কী হবে দেখো, এখানেও তিনটে আবার নতুন নতুন ফ্রেজেস দিয়ে দেওয়া রয়েছে, চলো দেখে নিই সবকটার মানে কী। প্রথমটা রয়েছে টার্ন অ্যাবাউট। টার্ন অ্যাবাউট মানে হচ্ছে দিক পরিবর্তন কর, ঠিক আছে। তো ট্রেন দিক পরিবর্তন করলো না, না তার সাথে বন্ধুর আসার কি সম্পর্ক, ট্রেন দিক পরিবর্তন করুক কি না করুক, না সেক্ষেত্রে টার্ন অ্যাবাউট কিন্তু হতে পারে না। টার্ন অ্যারাউন্ড, হট করে ঘুরে যাওয়া, টু মুভ অ্যাব্রাপ্টলি, ঠিক আছে। তো সেক্ষেত্রেও ওই ঘুরে যাওয়ার বা দিক পরিবর্তন করার সেন্সটাও এখানেও কিন্তু আসছে না। এবার অপশান সি হাতে পড়ে রইল আমার, মানে জানি কি না জানি আনসার এটাই হতে হবে, বাট তবু মানেটা আমরা জানবো। টার্ন আপ, টার্ন আপ মানে হচ্ছে টু অ্যারাইভ, মানে এসে পৌঁছানো। তো সেই জন্য অপশান সি আমাদের কিন্তু সঠিক আনসার হলো, ঠিক আছে। তাহলে আমরা এই সেন্টেন্সটাতে টার্ন ইনকে উঠিয়ে টার্ন ইনের পরিবর্তে ইউজ করবো আমরা টার্ন আপ। ক্লিয়ার হয়েছে? তো এটা একটু ভোক্যাব রিলেটেড প্রবলেম ছিল, নট সো কল গ্রামাটিক্যাল প্রবলেম, ফ্রেশাল ভাব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলেটেড ব্যাপারটা। চলো নেক্সট সেন্টেন্সটাতে আসছি, কোয়েশ্চেন নাম্বার এইট। কোয়েশ্চেন নাম্বার এইটে কী বলেছে দেখো, রিনা ওয়াজ এনাফ কাইন্ড টু হেল্প মি উইথ মানি অ্যান্ড প্রপার গাইডেন্স। এই সেন্টেন্সটা খুব সিলি একটা মিস্টেক রয়েছে, কিন্তু দেখা যায় যে অনেকেই কথা বলার সময় বা লেখার সময় খুব মিস করে থাকে এই ব্যাপারটাকে। সেটা হচ্ছে দেখো, এনাফ শব্দটা আমি যদি জিজ্ঞেস করি তোমাদের, এনাফ শব্দটা কোন পার্টস অফ স্পিচ, দুটো পার্টস অফ স্পিচ এনাফ। এনাফ সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, আবার এনাফ সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবেও ইউজ হয়। একই শব্দ দুরকম পার্টস অফ স্পিচের কাজ করে, কিন্তু তার পজিশন এবং অ্যাপ্লিকেশনটা কিন্তু আলাদা হয়ে থাকে। আগে সংক্ষেপে বলে নিই, যখন তুমি সেন্টেন্সে এনাফ নামক ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে চাও, তখন এনাফ সবসময় নাউনের আগে এসে বসে। যেমন তুমি যদি বলো হি হ্যাজ এনাফ নলেজ, তো দেখো নলেজ হচ্ছে নাউন, তার আগে এনাফ বসলো, এনাফ অ্যাডজেক্টিভ, তো নাউনের সম্বন্ধে বলছে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। আবার এই এনাফ নামক শব্দটাই সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, আর এনাফ যখন অ্যাডভার্ব হিসেবে কাজ করে তখন এটা কোনো নাউনের বা অ্যাডজেক্টিভের আগে নয়, বরং একটা অ্যাডজেক্টিভের পরে বসে। কি বললাম, এনাফ যখন সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে বসে তখন সেটা অ্যাডজেক্টিভের পরে গিয়ে বসে। কীরকম দেখো, এখানে সেন্টেন্সটা যেটা রয়েছে, রিনা ওয়াজ এনাফ কাইন্ড, তো এখানে কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে এনাফ বসানো হয়েছে, একদম ভুল। তাহলে সঠিকটা কী করবো, রিনা ওয়াজ কাইন্ড এনাফ, দিস শুড বি দ্য কারেক্ট ওয়ান। এবার চলো অপশানে দেখি কোন অপশানটা কাইন্ড এনাফ রয়েছে। ইয়েস, অপশান এতেই রয়েছে কাইন্ড এনাফ, তো অপশান একেই আমি আনসার হিসেবে নেবো। ইয়েস, একদমই তাই, অপশান এ আনসার আমার, কিন্তু বাকিগুলোকে দেখানো কাইন্ডলি এনাফ, না কাইন্ডলি আমরা ইউজ করবো না, ঠিক আছে। কাইন্ডলি হচ্ছে অ্যাডভার্ব হয়ে যায়, আবার এনাফ কাইন্ডলি না সেটাও ইউজ হবে না, কারণ এনাফ এখানে অ্যাডভার্ব যখন হিসেবে ইউজ হচ্ছে তখন অ্যাডজেক্টিভের পরে বসে। সেই জন্য অপশান এর সাথে আমরা যাব, সেন্টেন্সটা দাঁড়াবে রিনা ওয়াজ কাইন্ড এনাফ। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছে জিনিসটা, তো এটা খেয়াল রেখো। চলো কোয়েশ্চেন নাম্বার নাইনে আসছি আমরা। কোয়েশ্চেন নাম্বার নাইনে কী বলা হয়েছে ভালো করে লক্ষ্য করব আমরা, দ্য কার ফ্লিউ অফ দ্য রোড অ্যান্ড ফেল ইন টু দ্য ভ্যালি বিকজ অমিত ওয়াজ ড্রাইভিং ফাস্টেস্ট।
সেন্টেন্সটা দেখেই হয়তো ভুল অনেকেই ধরে ফেলেছো। দেখো প্রথমে যেটা রয়েছে, দ্য কার ফ্লি অফ দ্য রোড অ্যান্ড ফেল ইনটু দ্য ভ্যালি, এত অব্দি প্রথম পার্টটা ঠিক রয়েছে। পরের পার্টে বলেছে কারণ অমিত ওয়াজ ড্রাইভিং ফাস্টেস্ট, অমিত খুব জোরে চালাচ্ছিল। নাও দেখো এখানে ফাস্টেস্ট নামক ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। ফাস্টেস্ট তোমরা জানো, একটু আগেও আমি আলোচনা করেছিলাম, ফাস্টেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি একটা। নাও সুপারলেটিভ ডিগ্রি কার হয়ে থাকে? অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হয়ে থাকে। এইবার অ্যাডজেক্টিভটা কি? ফাস্ট, তাই তো? তো ফাস্ট নামক অ্যাডজেক্টিভটা, অ্যাডজেক্টিভ মানেই নাউনের সম্বন্ধে বলবে, তো একটু ভালো করে সেন্টেন্সটা লক্ষ্য করো, এখানে ফাস্ট নামক অ্যাডজেক্টিভটা কোন নাউনের সম্বন্ধে বলছে? আদৌ কি নাউনের সম্বন্ধে বলছে? না, এই ফার্স্ট নামক অ্যাডজেক্টিভটা কিন্তু কোনো নাউনের সম্বন্ধে এখানে বলছে না, বরং কার সম্বন্ধে বলছে? ড্রাইভ করার সম্বন্ধে বলছে। কীরকমভাবে চালাচ্ছিল? খুব দ্রুত গতিতে চালাচ্ছিল। তার মানে আমার কি দরকার, অ্যাডজেক্টিভ দরকার না অ্যাডভার্ব দরকার? উই নো ইট ভেরি ওয়েল, হোয়েন এভার উই ট্রাই টু মডিফাই আ ভার্ব উই নিড টু ইউজ অ্যান অ্যাডভার্ব, নট অ্যান অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এক সেন্টেন্সটা আমার ভুলটা কোন জায়গায়? এখানে আমার অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে, আমরা অ্যাডজেক্টিভ নয় আমরা অ্যাডভার্ব ইউজ করবো। তাহলে ফার্স্টেস্টের অ্যাডভার্ব কী হবে? নাও এখানে একটা মজার বিষয়, এফএসটি ফার্স্ট নামক যে শব্দটা রয়েছে, এই শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ হয় আবার অ্যাডভার্ব হিসেবেও ইউজ হয়। তো সেক্ষেত্রে তুমি যদি বলো অমিত ওয়াজ ড্রাইভিং ফাস্ট, তো ফাস্ট তখন হচ্ছে আমার অ্যাডভার্ব, তার মানে হচ্ছে অমিত খুব জোরে চালাচ্ছিল। তো এখানে অপশানসগুলোতে দেখো, প্রথমটা রয়েছে ড্রাইভিং ফার্স্টলি, না একদম ভুল কথা। আমরা নর্মালি একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থেকে থাকে যে অ্যাডভার্ব মানেই এলওয়াইজে লাগিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সেটা হয়, বাট নট অলওয়েজ। যেমন ফার্স্ট নামক অ্যাডজেক্টিভটা, ফার্স্ট নামক অ্যাডজেক্টিভটা একই ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় আবার অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়, সেক্ষেত্রে ফার্স্টলি করতে পারবো না, অপশানে আনসার হবে না আমার। ড্রাইভিং ফাস্ট, ইয়েস, একটু আগে আমি বললাম ড্রাইভিং ফাস্ট একদম ঠিকঠাক, কিন্তু আমি এখনই আনসারে আসবো না, পরেও আরেক অপশান সিতে কিন্তু ফাস্ট শব্দটা ইউজ হয়েছে, বলা হয়েছে ড্রোভ ফাস্ট। তো আমার প্রশ্ন ছিল যে এখানে অ্যাডজেক্টিভ ইউজ না হয় অ্যাডভার্ব ইউজ করবো, তো দেখো অপশান বি এবং সি দুটোতেই কিন্তু আমরা অ্যাডভার্ব ইউজ করেছি, তাহলে দুটোর মধ্যে কোনটাকে সঠিক আনসার হিসেবে নেব? একটু ভালো করে দেখো, বলেছে ড্রাইভিং ফাস্ট, এখানে টেন্স রিলেটেড আবার একটা প্রবলেম চলে এলো, সেটা কি? দেখো ওয়াজটা কিন্তু অপশানে দেয়া নেই, তার মানে সেন্টেন্সে ওয়াজটা থেকেই যাচ্ছে, তো ওয়াজের পর কোনো দিন ড্রোভ ইউজ করতে পারে কি? ড্রোভ হচ্ছে ড্রাইভ নামক ভার্বটার পাস্ট ফর্ম। মনে রাখবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর সাথে আমরা কখনো কিন্তু ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে পারি না। হ্যাঁ, প্যাসিভ করার সময় পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়, বাট নট দ্য পাস্ট ফর্ম। তো সেই জন্য ওয়াজ ড্রোভ ফাস্ট না, একদমই ইন অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, সেই জন্য উই উইল গো উইথ অপশান বি। অপশান বিতে কী বলা হয়েছে? অমিত ওয়াজ ড্রাইভিং ফাস্ট, দিস শুড বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? তো মনে রেখো ফার্স্ট শব্দটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুভাবেই হয়। তুমি যখন বলছো আই হ্যাভ আ ফাস্ট কম্পিউটার, সেক্ষেত্রে ফার্স্ট অ্যাডজেক্টিভ। তুমি যখন বলছো মাই কম্পিউটার রানস ফাস্ট, তখন সেটা অ্যাডভার্ব, খেয়াল রাখো এটা। বোঝা গেছে নিশ্চয়ই সবার? চলো এবার আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার টেনে। কোয়েশ্চেন নাম্বার টেনটা একটু ভালো করে লক্ষ্য করবো। কোয়েশ্চেন নাম্বার টেনে কী বলা হয়েছে? ইট ইজ ডিফিকাল্ট টু জাজ হুইচ ইজ দ্য ওল্ডার অফ দ্য টু ব্রাদার্স। তো এই সেন্টেন্সটায় ভুলটা কোথায় সেটা আমরা দেখব ভালো করে। প্রথমটা দেখো, ইট ইজ ডিফিকাল্ট টু জাজ হুইচ ইজ দ্য ওল্ডার অফ দ্য টু। হ্যাঁ, এখানে ওল্ড অপশানগুলো দেখো, ওল্ড, ওল্ডার, এল্ডার অপশান দেখো, অনেক সময় আমরা একটা ডেফিনাইটলি একটা জাজ করতে পারি যে সেন্টেন্সে কোন জায়গাটাই ভুল, পুরো সেন্টেন্সটা না দেখলেও হয়, কেননা ওল্ড রিলেটেড কোনো ব্যাপারেই ভুলটা রয়েছে। তো এখানে ওল্ডার রয়েছে, তো এখানে ওল্ডার ইউজ করবো কি? ভালো করে শুনবে, ওল্ড আর এল্ডার নামক দুটো শব্দ আমরা পাই, দুটোই অ্যাডজেক্টিভ, দুটোর মানে কিন্তু বড়, তো দুটোর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? ভালো করে লক্ষ্য করবে যে যখন যাদের মধ্যে তুলনা হচ্ছে তারা যদি ব্লাড রিলেশনের মধ্যে থাকে, তো সেক্ষেত্রে বড় বোঝাতে আমরা এল্ডার ইউজ করি, ঠিক আছে? তো এল্ডার ইজ ইউজড উইদিন ব্লাড রিলেশন, বাট ইফ ইট ইজ আউট অফ ব্লাড রিলেশন, সেক্ষেত্রে আমরা ওল্ডার ইউজ করব, ঠিক আছে? তো এখানে সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সে কি ব্লাড রিলেশনের মধ্যে রয়েছে? টু ব্রাদার্স বলেছে, টু ব্রাদার্স মানে কি? এখানে দু ভাই ব্লাড রিলেশনের মধ্যে রয়েছে, তো যেহেতু ব্লাড রিলেশনের মধ্যে রয়েছে, তো এখানে কিন্তু আমরা ওল্ডার ইউজ করতে পারবো না, তো আমায় কী ইউজ করতে হবে? আমায় এখানে এল্ডার ইউজ করতে হবে। তো অপশান এ তে রয়েছে ওল্ড অফ, অপশান বিতে রয়েছে ওল্ডার, এ বি কোনোটাই হবে না, তো আমরা যাবো অপশান সি এর সাথে, এটা হবে এল্ডার অফ।
হুইচ ইজ দি এল্ডার অফ দ্য টু ব্রাদার্স, বোঝা গেছে? তো আনসারটা আমরা পেয়ে গেলাম সবাই, সি হলো আমাদের আনসার। কিন্তু এই সেন্টেন্সটাতে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝানোর আছে। অনেকের মনেই হয়তো প্রশ্নটা জাগছে, যারা একটু ইন ডেপথ পড়াশোনা করছো বাড়িতে, যে স্যার এখানে হুইচ কেন ইউজ করলেন? হুইচ তো আমরা নন লিভিংয়ের জন্য ইউজ করি, হুইচ তো আমরা অ্যানিমালের জন্য ইউজ করি, বাট এখানে দু ভাইয়ের কথা বলা হয়েছে, হিউম্যান বিইংয়ের কথা বলা হয়েছে। হিউম্যান বিইংয়ের জন্য তো হুইচ ইউজ হয় না, হু ইউজ হয়, হুম ইউজ হয়, তো হুইচ কেন ইউজ হলো? এটাও আরেকটা এক্সেপশন, ভালো করে লক্ষ্য করবে। হুইচ এখানে ইউজ হয়েছে একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে। যারা তোমরা রিলেটিভ প্রোনাউন পড়েছো বাড়িতে, তারা জানো যে হিউম্যান বিইংয়ের জন্য হু বা হুম ইউজ করি, নন লিভিংয়ের জন্য হুইচ। কিন্তু যদি একটা সিলেকশন বা চয়েস দেখানো হয়, দুটো বা দুয়ের বেশি জিনিস বা ব্যক্তি যদি থাকে, তাদের মধ্যে যখন একটা চয়েস আমরা দেখি, হোয়েন এভার দেয়ার ইজ এ সেন্স অফ সিলেকশন অর চয়েস, দেন উই নিড টু ইউজ হুইচ ইভেন ফর হিউম্যান বিইংস। তো এখানেও দেখো দুজনের মধ্যে বলা হচ্ছে হুইচ অফ দ্য, হুইচ ইজ দ্য ওল্ডার অফ দ্য টু ব্রাদার্স, দুজনের মধ্যে কোনটা, তার মানে দুজনের মধ্যে একটা চয়েস বা সিলেকশনকে ডিনোট করা হচ্ছে, সেই জন্য আমরা হুইচ ইউজ করছি। ঠিক আছে, তো এই সেন্টেন্সটার মাধ্যমে আমরা দুটো ইনফরমেশান কিন্তু পেলাম। তো এটা একটু আমরা খেয়াল রাখবো, বোঝা গেছে সবার? চলো, যদি এটা ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, আমরা এবার নেক্সট সেন্টেন্সটায় আসবো বা নেক্সট কোয়েশ্চেনটায় আসবো। কোয়েশ্চেন নাম্বার 11 বলা হয়েছে, ইউ শুড অ্যাভেল অফ এভরি অপরচুনিটি টু প্র্যাকটিস ইয়োর স্কিল। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করব আমরা এই যে সেন্টেন্সটা রয়েছে, সেন্টেন্সটা কোনো ভুল আছে কি না। ফার্স্ট অফ অল বলেছে, দেখো, ইউ শুড অ্যাভেল অফ এভরি অপরচুনিটি, তোমাকে সবকটা সুযোগকেই অ্যাভেল করতে হবে। ঠিক আছে, টু প্র্যাকটিস ইয়োর স্কিল, একটু ভালো করে লক্ষ্য করবে এইখানে অ্যাভেল নামক যে শব্দটা রয়েছে, এটাকে বলি আমরা ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের পর সবসময় অবজেক্ট লাগে, আর অবজেক্ট যদি না থাকে তারপর আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে চলে আসি। তো এই ক্ষেত্রে দেখো, এখানে অ্যাভেল শব্দটা রয়েছে, তারপর কোনো অবজেক্ট দেয়া নেই, তাই আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন একটা লাগবে। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি, ইয়োর সেলফ হবে নাকি আওয়ার সেলস হবে? ইউ দিয়ে শুরু হয়েছে, ইয়োর সাথে ইয়োর সেলফ হয়, সেই জন্য আমার সঠিক সেন্টেন্সটা হবে ইউ শুড অ্যাভেল ইয়োর সেলফ অফ। তো অপশন এর সাথে আমরা যাব। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি? ওকে স্যার, আমরা নেক্সট যাব। তবে একটা ছোট ব্রেক নেওয়ার আবারও সময় হয়ে গেছে, একটা বিরতির পর ফিরে আসছে এই ক্লাসে, সঙ্গে থাকুন।